রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোড় মুখখানে ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাহিরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচো পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল লেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি, একটুকু রইলেন চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেলে পরের স্টেশনে, আমি চললেন একা। রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কেমন লাগলো, কাব্যগ্রন্থ শ্যামলী থেকে পাঠ, আশা করি ভালো লাগলো, জানাতে ভুলবেন না কেমন লাগলো। আমি মাধুরী মণ্ডল আপনাদের সঙ্গে, ভিডিও এডিটিং কণ্ঠ মাধুরী। নমস্কার, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।